আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মুনমুন সেন ফিরছেন বড় পর্দায়। তিনি মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা, তিনি রাইমা সেন, রিয়া সেনের মা, কিন্তু সর্বোপরি তিনি লক্ষ লক্ষ পুরুষের হার্টথ্রব, এভারগ্রিন মুনমুন সেন। আজও তিনি বহু পুরুষের রাতের ঘুম কাটতে পারেন। এহেন সুন্দর নায়িকা মুনমুন সেন আবার ফিরছেন বাংলা সিনেমায়। ছবির নাম আবার বসন্ত বিলাপ না, সৌমিত্র, অপর্ণা সেন, অনুপ কুমার, রবি ঘোষ অভিনীত কালজয়ী সিনেমা বসন্ত বিলাপের সিকুয়েল নয় এই ছবিটি। তবে এই ছবির প্রোটাগনিস্ট প্রেস মালিক তার পছন্দের সিনেমা বসন্ত বিলাপের নামেই নামকরণ করেছেন তার প্রেসের। এই ছবিতে অভিনয় করছেন নতুন জুটি অনুভব কাঞ্চিলান এবং দেবলীনা কুমার। মুখ্য তিনটি চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, মুনমুন সেন এবং খরাজ মুখোপাধ্যায়কে। পরিচালকদ্বয় ঈপ্সিতা রায় সরকার এবং রাজেশ দত্তর বক্তব্য, এই তিনজন অভিনেতা অভিনেত্রীর মধ্যে এক বিশেষ ধরনের কেমিস্ট্রি দেখতে পাওয়া যাবে। তবে সেই কেমিস্ট্রি কতটা কমেডি আর কতটা রোম্যান্টিক তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালকদ্বয়। হিলারিয়াস এই কমেডি মুভির গল্প একটি পাড়াকে কেন্দ্র করে। পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় এবং মুনমুন সেনের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন মীর এবং বিশ্বনাথ বসু। তবে এই ছবির মুখ্য আকর্ষণ ওয়ান অ্যান্ড অনলি মুনমুন সেন। মুনমুন সেনের শেষ ছবি ছিল অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত দেব অভিনীত বুনোহাঁস। মুনমুনের একটি অন্য ধরনের ছবিগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল সুব্রত সেন পরিচালিত নীল নির্জনে এবং অঞ্জন দত্তর বো ব্যারাক্স ফর এভার। তবে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে তিনি সুপার টুপার হিট নায়িকা হতে না পারলেও মুনমুন সেন আদতে একটা সেন্সেশনের নাম। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।